বিগত সরকারের সময়ে এক নিয়োগ নীতিতে আগে চাকরি পেয়ে আমরা থাকব অনাহারে অভুক্ত, আর 2012 সালে চাকরি পেয়ে পাবে নিয়মিত বেতনক্রম, তা মানা যায় না, প্রয়োজনে আবারও আদালতে যাব। রবিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে এসে এভাবেই সরব হল চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, এখন পর্যন্ত 104 জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে, আর কতজন শিক্ষক শিক্ষিকাকে হারালে ন্যায় বিচার পাওয়া হবে? তাদের অভিযোগ, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা যে নিয়োগ নীতিতে চাকরি পেয়েছিল, 2012 সালে বিজ্ঞান বিভাগের শিক্ষকরাও অনুরূপভাবে সেই নিয়োগ নীতিতেই চাকরি পেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, 2010 সালে নিয়োগ নীতির পর 56 জন বেকার আদালতে মামলা দায়ের করে, পরবর্তী সময় সেই সব বেকারদের চাকরি দেয়া হয়নি। কিন্তু 2012 সালে বিজ্ঞান বিভাগে চাকরি প্রদানের পর যারা মামলা করেছিল তাদের চাকরি দিয়ে দেয় সরকার, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন তারা নীরব থাকে। একই সাথে চাকরিচ্যুত শিক্ষকদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বিগত সরকারের যে নিয়োগ নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে, সেই নিয়োগ নীতিতেই 2012 সালে চাকরি পেয়ে কিভাবে নিয়মিত হয়ে যায় বিজ্ঞান শিক্ষকরা। 10,323 যদি ন্যায় বিচার না পায়, তাহলে এই বিষয়টিকে সামনে রেখে প্রয়োজনে আবারও আদালতের দ্বারস্থ হবে তারা। এবং এই যে 4 জন রেসপন্ডেন্ট তারা ছিল, কিন্তু 2017 সনে যখন 2010 জিটি পিজিটি এবং 2013 সনের ইউজিটিকে অ্যাড হক করা হয়, তৎকালীন রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর তাদেরকে অ্যাড হক করেনি। এবং পরবর্তীকালে যখন 2020 31 মার্চ আমাদেরকে টার্মিনেট করা হয়, তখনও তাদেরকে টার্মিনেট করা হয়নি। এখন আমাদের প্রশ্ন হলো, এই জায়গাতে আইন বিষয় নিয়ে যদি আইনের বিচারকেই যদি রাজ্য সরকার বলবৎ রাখে, তাহলে এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে রিট পিটিশন ছিল, সেই রিট পিটিশনগুলিকে কেন সমানভাবে রাজ্য সরকার নেয়নি, সেটা নিয়ে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি। কারণ একই কেসের মধ্যে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কীভাবে তারা চাকরিতে থাকতে পারে, সেই নিয়ে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী ওনার কাছে আমাদের প্রশ্ন। উনি বারবার বলতে চেষ্টা করে যে সুপ্রিম কোর্ট ল্যান্ড অফ দ্য ল, পরে আমরা কখনো পিটিশনারও ছিলাম না, রেসপন্ডেন্টও ছিলাম না, আমাদের চাকরি কেন চলে গেলো তাদের বিচার চায়, এবং কোন রিট পিটিশনের এগেনস্টে আমাদেরকে টার্মিনেট করা হলো, সেই রিট পিটিশনগুলির নাম্বার আমরা চাই, কেন রাজ্য সরকার সেটা দিতে পারেনি, সেটাই আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন। তাদেরকে কেন চাকরি থেকে টার্মিনেট করা হবে না? সব খবরে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ব্রহ্মকুণ্ড বার্তা, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।